সুদীপ উৎপল আসলে তুমুল লড়াই চিন্টু মানে চিন্টু 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 চিন্টুকে মারলো সুদীপ চিন্টুকে সুদীপ মারলো চিন্টুকে সুদীপ মারলো চিন্টুকে সুদীপ মারলো চিন্টুকে সুদীপ মারলো রাহুল না হলো না কাদা চিন্তু না হলো না ব্যাড লাক বারে লেগে বেরিয়েছে টিটু ভালো শট নিয়েছেন ক্যাপ্টেন কার্তিক গোলকিপার হিসেবে খেলে মিনিবারে কার্তিক ক্যাপ্টেনের স্টিকার হাতে লাগিয়ে দিয়েছে দলের কোচ কার্তিকও বেশ কয়েকদিন এরকম গোল করেছে লাস্টের দিকে দুটো টিমই একেবারে সব মিনিবারে স্টার প্লেয়াররা খেলছে ওদিকে কার্তিক ওদিকে সুদীপ এসছে টসে টস করছেন এমডি আতিয়ার রহমান সঙ্গে সহকারী রেফারি আছে হ্যাঁ খেলবে নিঃশ্বাস টস হয়ে গেছে সেরা টিম একদম দুটোই সেরা টিম পাচ্ছে কিন্তু টিম ওখানে আপনার বাপ্পা আছে সুদীপ আছে সাহিল আছে রাহুল আছে টিটু আছে তারপরে তোমার বিটুল আছে বাবাই আছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ 45,000 টাকা লড়াই দুটি সেরা টিম বাছাই কিতো টিম কলকাতা মিনিবারের বাছাই কিতো টিম এদিকে আছে উৎপল চিন্টু কার্তিক সুমিত দিব্যির আছে তপন আছে বাছাই কটা টিমের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল হচ্ছে কে জিতবে বলা মুশকিল এখন শুরু হয়ে গেছে দ্বিতীয় সেমিফাইনাল দুটি স্টার প্লেয়ার মিনিবারে সুদীপ উত্তর সঙ্গে সুদীপ কেউ কাউকে ছাড়ছে না তুমুল লড়াই টিটু তপন আছে সুদীপ যুদ্ধ যুদ্ধ ফুটবলের যুদ্ধ কারবার সুদীপ একা 100 সুদীপ গোলে খেলা জানি ভালো কিন্তু 12 যে উপরে যে উঠে গেলে এত সুন্দর গোলা হ্যাঁ বিটুল চিন্টু ওখান থেকে পাল্টা পাল্টা এখন সুমিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ তুমুল লড়াই চলছে মিনিবারের স্টার প্লেয়াররা খেলছে দুটো টিমে বাছাই কিতো টিম 45,000 টাকা লড়াই প্রায় হাফ সেঞ্চুরি চিন্টু ওখান থেকে কার্তিক ও শট টিটু কার্তিক সেট করে দিয়েছে তপন পাইব বিটুল আছে পিছনে গাড়ে বিটুল আছে দেখছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান দুটো টিম দুই দিকে মিনিবারের দুটি সেরা টিম সেরা প্লেয়াররা এই মাঠে খেলছেন তো দ্বিতীয় সেমিফাইনালে সুমিত মানে রাহুল আছে রাহুল বলটা আছে রাহুল আক্রমণ বিটুল ও তপন আমার বিটুল বিটুলের সঙ্গে সুমিতের সঙ্গে কথা কাটাকাটি অনবত পাশে ফুটবল ও রাহুল না তরুণ রাহুল টিটু সুদীপ ও বিটুল
সুমিত না কেমন ছিল তপনের সঙ্গে দেখছেন যুদ্ধ মহাযুদ্ধ বিটুল বিটু অনবদ্য ফুটবলের লড়াই তুমুল যুদ্ধ চলছে উৎপল বলেন উৎপল পাল্টা কমল না অল ফ্রেন্ডস রাহুল রাহুল ওখানে বলছে অভিযাত্রী সঙ্গের সেরা টুর্নামেন্ট দুটি সেরা টিমের মধ্যে হচ্ছে মধ্যম গ্রামে 45,000 টাকা লড়াই আমরা সরাসরি চেষ্টা করছি নিউ টাউন ফুটবল ফেসবুক আর ইউটিউব দেখছি 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 সুদীপের সঙ্গে উৎপল উৎপল সুদীপ পাল্টা দেখছেন সুদীপের সঙ্গে সুদীপের সঙ্গে এসবিডিএম কে আক্রমণ লম্বা পাস তপন ও বাবা এসে করে দিয়েছে নতুন চান্স নিয়েছে গেছে বিপদ মুক্ত ক্ষেত্রে ভালো হলে হতে পারবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ প্রথম উত্তেজনা চলছে টুর্নামেন্ট 45,000 টাকা যার প্রথম প্রাইজ নবকামারগাতি মধ্যম গ্রামের সেরা টুর্নামেন্ট আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউ টাউন ফুটবল চিন্তু শট নিচ্ছেন ওখান থেকে উৎপল না রাহুল আছে রাহুল পাল্টা কোনো রাহুল 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 লম্বা পাস না বেশি টেনে ফেলেছে ফাউল তো বিটুল সুদীপ সুদীপ কড়া টক্কর দিচ্ছে আজকে ও উত্তরের সঙ্গে কড়া টক্কর বাছাই কিন্তু টিমের টুর্নামেন্ট চলছে সব বাছাই করা প্লেয়ার মিনিবারের সুদীপ সুদীপ উৎপল সুদীপ উৎপলের সঙ্গে তুমুল লড়াই চিন্টু মানে চিন্টু 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 চিন্টুকে মারলো সুদীপ চিন্টুকে সুদীপ মারলো চিন্টুকে সুদীপ মারলো চিন্টুকে সুদীপ মারলো চিন্টুকে সুদীপ মারলো রেড কার্ড হলে হতে পারে হলুদ কার্ড দেখিয়েছে এম জাকির রহমান হলুদ কার্ড দেখিয়েছে সুদীপকে তুমুল উত্তেজনার পরে হালকা মারামারি হয়েছে তারপরে এই খেলা শুরু হচ্ছে সুদীপ শট নিয়েছে লম্বা শট ওখান থেকে রাহুল প্রথমার্ধ শেষ হলুদ কোনো গোল আসেনি তুমুল লড়াই হয়েছে রাহুল চিন্টু ওখানে তুমুল লড়াই চলছে আক্রমণ বিটুল আছে তুমুল লড়াই চলছে আপনারা দেখছেন খেলা দেখছি আমরা সেমিফাইনাল ম্যাচটা বাবা সব এক্সট্রা প্লেয়ার খেলছে বাছাই কিন্তু প্লেয়ার সুদীপ অন্যদিকে ওদিকে দীপির অন্যদিকে তপন অন্যদিকে সেট প্লেয়ার লোকু অন্যদিকে একদিকে সব ওরা আছে এদিকে সুদীপ শুধু আলাদা হয়ে গেছে তার সঙ্গে বিটুল টিটু বাপ্পা সাহেব রাহুল আছে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ এটা যদি 45,000 টাকা লড়াই না সুদীপ বিটু ও বিটু শট হ্যান্ডবল সম্ভবত হ্যান্ডবল আছে উৎপলে বিটুল
বাস্তবিক টাকা এখানে দেখা যাবে না মানে টিকিট কেটে এরকম এই ধরনের টুর্নামেন্ট দেখা যাবে না মাঠে কাদা আছে তো কি হয়েছে দুটো টিমই একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে সেরা প্লেয়ার আছে সব সেরা প্লেয়ার কেউ কাউকে চালছে না তপন উৎপল উৎপল সুদীপ বিটু রাহুল ও রাহুল শট সুদীপ আর উৎপল দুজনে প্রথম থেকে গাড়ি দেখছো কেমন করছে দেখো কেমন করছে দেখো বল এখন চালু হয়নি হ্যাঁ এবার বাসি মেরেছে চিন্তু শট নিচ্ছে সামনে রাহুল আছে বিটুল আছে তারপরে পিছনে টিটু আছে না আক্রমণ রাহুল তন্ত্র তেজি প্লেয়ার রাহুল রাহুল আছে শট নিচ্ছেন চিন্টু তরুণ শট করছেন রাহুল দাঁড়িয়ে আছে কার্তিকে পাস করছে সঙ্গে ওয়ান মিনিট আরে টাইম ইন্ডিয়া তারা আমার হাতে জানিয়ে দিয়েছে তপন উঠে গেছে তপনের বদলে নেমেছে লোকু লোকু ও মনিবারের সুমিত সরি চিন্তু হেট নিয়েছিল শেষ সেমিফাইনাল ম্যাচ শেষে দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনাল ম্যাচ এখন টাইব্রেকার হবে কোনো দলই গোল করতে পারেনি তুমুল লড়াই হ্যাঁ টস হচ্ছে হয়ে গেছে টাইব্রেকার শট হবে দুটো টিম আছে এদিকে আপনাদের একটা টিম আছে এদিকে একটা টিম আছে দুটো টিম আছে দুটো স্টার প্লেয়ার আছে মিনিবারের শট নিতে এসছেন রাহুল দলের প্রথম শট রাহুল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ৪৫,০০০ টাকা শট ৪৫,০০০ টাকা লড়াই স্টার প্লেয়ার খেলছে দুটো টিমে দ্বিতীয় সেমিফাইনালে তুমুল লড়াই হয়েছে শট নিচ্ছেন রাহুল রাহুল না হলো না দেখা যাক অল্প হিসেবে কে শট নাই চিন্টু হ্যাঁ শট দেখেছেন চিন্টু প্রথম শট চিন্টু আগের বেলা একটা ভালো গল্প ছিল প্রতিটা ম্যাচে এরকমই করে দেখা যাক এটাও কি সেই তাই হবে দ্বিতীয় সেমিফাইনাল ৪৫,০০০ টাকা লড়াই ভালো গোল করেছেন টাইব্রেকার এখন দেখা যাক কি করে অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ অনেক চাপে এই ম্যাচটা হচ্ছে সবাই চায় জিততে দর্শক ডিস্টার্ব করছিল কিন্তু আগে ভালো গোল করেছে ৪৫,০০০ টাকা শট চিন্টু এটা চিন্টু না হলো না
শট একজন টি টু দ্বিতীয় শট মিনিমাম অনেক ভালো প্লেয়ার এরা সব তো সেট টিম আছে বল করতে হবে টি টুকে পঁয়তাল্লিশ হাজার টাকা লড়াই দুজন টি টু সবাই খুব টেনশনে আছে দেখছি সব স্টার প্লেয়ার বসে আছে ক্যাপ্টেন কার্তিক গোলকিপ হিসেবে খেলে মিনিবারে শট নিয়েছেন কার্তিক ক্যাপ্টেনের স্টিকার হাতে লাগিয়ে দিয়েছে বলের কোচ এরকম গোল করেছে লাস্টের দিকে টার্নিং পয়েন্টে সেখানে কার্তিক গোল বললাম না কার্তিক কার্তিকও কয়েকটি এরকম গোল করেছে সুন্দর মুখে নিজের দলকে অল পরেন সিদ্ধি মধ্যে একশো দশো সঠিক স্থান বিটুল আমরা দেখেছি বিটুলকে অনেক মাঠে এরকম গোল করতে ভালো ভালো গোল করেছে বিটুল টাই বিকারে অনেক চাপের মধ্যে গোল করেছে বিটুল দেখা যাক এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা লড়াই একটা চাপের ব্যাপার আছে কিন্তু একটা গোলে পিছিয়ে আছে নিজেদের দল গোল করতে হবে বিটুলকে বিটুল অনেক চিন্তা ভাবনা করে শট নাই বিটুল অনেক চিন্তা ভাবনা করে শট নাই বিটুলের এরকম অনেক ইতিহাস আছে গোল করার দেখা যাক গোল কি করতে পারবে হিস্টোরি হয়ে যাবে ম্যাচটা কিছুক্ষণের জন্য সরাসরি জয়লাভ করেছে অল ফ্রেন্ডস আর্জেন্টিনা কেমন লাগছে শেষ হলো দ্বিতীয় সেমি ফাইনাল তুমুল লড়াই শেষ হলো সরাসরি অল ফ্রেন্ডস